আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই একটি ভিডিওতে আপনারা সবকিছু একসাথে দেখতে পারবেন। আজকের ভিডিওটিতে আপনারা একের ভিতরে সবকিছু দেখতে পারবেন, আশা করি ভিডিওটি আপনারা এনজয় করবেন। এখানে আমি মেহেদি বের করেছি ফ্রিজ থেকে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়েছি, চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করব, কারণ বিরিয়ানি আমাদের খুবই পছন্দ, প্রায়ই খাওয়া হয়। বিফ কাচ্চি রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের ইচ্ছা হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। কালকে আমরা বাড়িতে যাচ্ছি, তার জন্য এখন আমি ব্যাগপত্র গুছিয়ে নিব। বাইরে রোদ না থাকলে অনেক গরম, বাড়িতে যাওয়ার আগে গাছগুলো ভালো করে দেখে নেই। আখিরো পলকে তোমায় যাবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চুকিতে। তো ব্যাগ গোছানো এখন লাস্টের দিকে, অনেক কষ্টে কাপড় চোপড়গুলো ব্যাগের ভিতরে যাতাযাতি করে ঢুকিয়ে নিচ্ছি, কারণ ব্যাগপত্র অনেক হয়েছে। তো এদিকে বাড়ি যাওয়ার আগে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো বাসায় রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য কিছু আম বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এখানে বেসিন টেসিন সব কিছু পরিষ্কার করে যাচ্ছি, যাতে তেলা পোকা কোনো কিছু না আসে, এই জন্য সব কিছু ক্লিন করে যাচ্ছি। তো ক্যামেরাটা আবার সন্ধ্যার সময় চালু করেছি। বিকেলে আমরা সবাই বাইরে বের হয়েছিলাম হাঁটতে, রাস্তার ধারে একটা মিনি চাইনিজ ছিল, আমরা যেখানে গিয়েছিলাম ওখানে শুধু মিনি চাইনিজই বেশি ছিল, তো ভাবলাম যে এখানে খেয়ে নেই। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা আইসক্রিমের দোকানে যাচ্ছি, কারণ আমরা সবাই আইসক্রিমের লাভার। বাসার সাহেবের আইসক্রিম খুব পছন্দ, কিন্তু আমাদের কাছে কখনো স্বীকার করে নাই, কিন্তু সে এখন ধরা পড়ে গেছে। আমরা সবাই অনেক আইসক্রিম খাই, তার ভিতরে টপ ওয়ান হচ্ছে লিয়া, টপ টু হচ্ছে আমি, টপ থ্রি হচ্ছে আরাপা তার সাহেব। ঘুরে টুরে আমরা বাসায় চলে এসেছি, এখন আমরা আইসক্রিম খাব। তো পরের দিন সকালে আমরা রেডি হয়ে বসে আছি, একটু পরে আমরা বের হব। এখানে ব্যাগগুলো রিক্সাওয়ালাকে দিয়ে নামানো হচ্ছে, তো আমরা এখন সবাই আস্তে আস্তে নিচে চলে যাব। আমরা এখন সবাই নিচে নেমে এসেছি, ভারী ব্যাগগুলো রিক্সাওয়ালাকে দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন একটু পরে বাসে উঠব, দেখতে থাকুন ভিডিওটি। আখিরো পলকে তোমায় যাবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চুকিতে আস না মিটিতে, হারাই পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চোখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। বাড়িতে আসার পরে আমরা অনেক আনন্দ করেছি, প্রচুর বৃষ্টি নেমেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, তো অনেক বাতাস হচ্ছে।
আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম উঠানের মাঝে, সবকিছু দেখছিলাম। আগে আমরা এমনিতে ঈদের 7 দিন আগে আসতাম, এখন হচ্ছে 2-3 দিন আগে আসি। একটু পরে দেখি যে অনেক বৃষ্টি নামছে, তারপরেও আমরা উঠানের ভিতরে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজবো। এখানে বাচ্চারা লাফালাফি করতেছে, খুব আনন্দ করছে ওরা। তো আমাদের প্ল্যান আছে বৃষ্টিতে ভিজে পানিতে নামবো। তো আমরা পানিতে নামার জন্য এসে পড়েছি, এখন আস্তে আস্তে সবাই নামবো। এখানে বেশি পানি নেই, অল্প পানি। দেখতে দেখতে এখানে একটা নৌকা যাচ্ছিল, তো ওনারা বললো আমাদের একটু ভিডিও করো, তো আমরা একটু ভিডিও করে নিলাম। আমরা পানিতে সাঁতার কাটছিলাম আর ওনাদের সাথে গল্প করছিলাম। আমরা সবাই পানিতে অনেক আনন্দ করছি। এখানে আমার আম্মা শাক কাটতেছে, আরেকজন পেঁয়াজ আদা রসুন এগুলো কাটতেছে, ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে এসে আমি বলেছি শাক খাবো, এগুলো আমার খুব পছন্দ, যার কারণে এতগুলো শাক নিয়ে এসেছে। আমাদের গাছের পেয়ারা ধরেছে, অনেক সুন্দর। তারপরে এখানে চাল কুমড়া। এখানে আমার চাচার একটু ছোটখাটো খামার আছে গরুর, ধীরে ধীরে গরুগুলো বৃদ্ধি পাচ্ছে। এখানে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, এত বড় কাঁঠাল, 2টা কাঁঠাল ধরেছে। দেখতে দেখতে চাঁদ রাত চলে এসেছে, তো আমি হাতে মেহেদি নেওয়া শেষ করে এখন সাহেবকে দিয়ে দিচ্ছি। উনি সুন্দর করে হাত পেতে বসে আছে, সে মেহেদি নেয় না, তবে আমি এবার জোর করে দিয়ে দিয়েছি। দেখেন তো কেমন হয়েছে। আমি মোটামুটি খারাপ পারি না, ভালোই পারি মেহেদি দিতে। তো ঈদের দিন সকালে আমি চলে এসেছি গরুকে খাবার দিতে। এই খাবারগুলো আম্মাই দেয়, তো আমার একটু ইচ্ছা হয়েছে, এই জন্য আমি দিয়ে দিলাম। গরুটা অনেক সুন্দর করে খাচ্ছে, কিন্তু আমার অনেক মায়া লাগছে গরুর জন্য। একটু পরে গরুকে নিয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য, কারণ সবাই নামাজে গেছে, এখনো কেউ আসেনি। এই ফাঁকে আমি গরুকে খাইয়ে দিলাম। আমাদের এখানে কুরবানির আগে গরুকে এগুলো খাওয়ায়। এগুলো হলো চাল ডাল। এখন গরুকে সবাই নিতে এসেছে, গরুটা অনেক লাফালাফি করতেছে। গরুকে এরকম করা দেখে আমরা দৌড় দিয়ে পালিয়েছিলাম, যদি আমাদের এসে আবার আক্রমণ করে। গরু নিয়ে সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছে, সবাই গরুটার ছবি তুলছিল। আর এইদিকে দেখেন কত বড় ছুরি নিয়ে যাচ্ছে, দেখে আমারই অনেক ভয় লাগছে। না জানি গরুটার কত ভয় লাগছে, ওর কেমন লাগছে। কুরবানি দেওয়ার আগে গরুটা অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করছিল। কুরবানির শেষে এখন মাংস কাটাকাটির কাজ শুরু হয়েছে, সবাই মিলে মাংস কাটছে। তো কুরবানিটা এভাবেই ব্যস্ততার মাঝে কেটে যায়।
এখানে সবাই মিলে মাংস কাটছে আর গল্প করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।